একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদেরকে আমি মুনিয়ার সেই অভিজাত ফ্ল্যাটটি দেখাবো যেখানে মুনিয়া বসবাস করত। আমরা গুলশানের সেই অভিজাত বাড়িটা দেখব, সেই বাড়িটা দেখতে কেমন, সেই ফ্ল্যাটটি দেখতে কেমন। আপনারা সকলেই জানেন সেই ফ্ল্যাটটির ভাড়া ছিল 1,00,000 টাকা। বিশ্বাস করেন ভাই, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন, একদম কলিজার কসম করে বলছি যে আমি কোনো দিন 1,00,000 টাকার ফ্ল্যাট আমি নিজের চোখে কখনোই দেখিনি। যাই হোক, মুনিয়ার এই ঘটনার সুবাদে আমিও দেখব, আপনারাও দেখবেন। গুলশান 120 নম্বর রোডের 19 নম্বর এই 6-তলার বাসাটির 3rd বৃত্তে থাকতেন সেই তরুণী, যার মরদেহ গতকাল সন্ধ্যায় এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে মরদেহটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য আছে। এই ঘটনায় ওই তরুণীটির বড় বোন একটি মামলা দায়ের করেছেন 306 ধারায়, যেখানে আত্মহত্যা প্ররোচনাকারী হিসাবে একজন শিল্পপতিকে আসলে অভিযুক্ত করা হয়েছে। আমরা এখন সেই বাড়িটিতে অবস্থান করছি, বাড়িটির সামনে আসলে এই ভবনের 3rd বৃত্তে আসলে থাকেন বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। বাহিরের অংশটা, ভেতরের অংশটা আসলে ঢোকাটা খুব সোজা না। কারণ হচ্ছে যে আপনারা যেহেতু এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেখানে জনসাধারণের প্রবেশটা ততটা আসলে সুযোগ নেই। তো স্ক্রিনের এক অংশে আমরা আপনাদেরকে আবার যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের ভেতরকার অংশ। সম্ভবত আমাদের ক্রাইম নিউজ নেটওয়ার্কে যে ভাই আছেন, তিনি আপনার যেইভাবে হোক, হয়তো বাসা দেখার নামে হোক, বাড়ি দেখার নামে হোক, তিনি ভিতরে ঢুকছেন। বা ঢুকার পরে আপনারা স্ক্রিনে দেখছেন যে ওই ফ্ল্যাটের আশেপাশের কিছু চিত্র বা ভিতরের কিছু চিত্র তিনি দৃশ্যায়ন করেছেন। তো সেইখানে স্পষ্ট আসলে খুব বেশি সকল কিছু উঠে আসে নাই। আর যেহেতু এই ঘটনাটাতে আমাদের মূলধারার মিডিয়া যারা ক্যামেরা নিয়ে ঘোরাঘেরা করে, তারা কিন্তু আসলে সেই রুমে না যাওয়ার কারণে আমরা সেই রুমটা সম্পর্কে টোটালি একটা একদম মানে ক্লিন চার্ট যেটা আছে সেই রকম কোনো আমরা ফিচার দেখতে পাই না। বাট অংশবিশেষ রুমের সামনে অথবা দরজার ফাঁক দিয়া তিনি যতটুকু পারছেন, কারণ সেইখানে এই মুহূর্তে আপনার ছবি তোলা বা ভিডিও ধারণ করা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 থেকে 3 দিন আগে তিনি সেখানে আর যান নাই। তবে পুলিশ এটাও নিশ্চিত করেছে সেই ফ্ল্যাটে সাইম সুভান আনভীর তিনি অতীতে বিভিন্ন সময় গিয়েছেন, এটা সিসিটিভি ফুটেজে ধারণকৃত আছে যে তিনি সেখানে যাইতেন। বাট ঘটনার দিন বা এর 2-3 দিন আগে ধরে তিনি সেখানে যাচ্ছেন না। তো তার মানে এখানে সাইম সুভান আনভীরের বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে।